আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপেটিজার আইটেমস চ্যানেলের আজকের রেসিপি হলো নাড়ু আজকে আমি আপনাদেরকে দেখাবো তিনটা ভিন্ন স্বাদের নাড়ু রেসিপি এই রেসিপিটা যদি ফলো করে নাড়ুগুলা তৈরি করেন তাহলে নাড়ুটা একটুও নরম হবে না এরকম শক্ত হবে আর এই নাড়ুটা আপনারা কাছে জারে বাহিরে অনেক দিন রেখে দিতে পারবেন আর নর্মাল ফ্রিজে এক বছর রেখে দিলেও একটু নষ্ট হবে না সেই পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো নারকেলটা আমি আগে থেকে মিহি করে কুড়ে নিয়েছি নাড়ু বানানোর নারিকেলটা কিন্তু অনেক মিহি করে কুড়ে নিতে হয় আপনারা যারা দেশের বাহিরে থাকেন এরকম খাটি নারিকেল যারা পান না বাজারে যে প্যাকেট নারিকেলগুলো থাকে ওটা দিয়েও বানাতে পারবেন দেখেই বুঝতে পাচ্ছেন খাটি নারিকেল দিয়ে যদি নাড়ু বানানো হয় তাহলে কতটা টেস্টি হবে এই নারিকেলটা হলো দুধে ভরা খেতে খুবই টেস্টি হয় চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি ঘি দিয়েছি এক টেবিল চামচ তেজপাতা এক টুকরা তেজপাতা দুইটা করে ভেঙে দিয়েছি দারুচিনি দিয়েছি এক টুকরা লং দিয়েছি এক টুকরা এলাচ দিয়েছি এক টুকরা এখন একটু ঘি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব পারফেক্ট একটা ফ্লেভারের জন্য এখানে আমি কোরানো নারিকেল নিয়েছি এক কাপ ও উচি এখন ঘিয়ের সাথে নারিকেলটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর এই নাড়ুটা বানানোর সময় সরাসরি চুলার উপরে প্যানটা বসিয়ে দেবেন না প্যানের নিচে একটা লোহার তাওয়া দিবেন তাহলে একদম দুধের মতো ধবধবে সাদা হবে নাড়ুটা একটু লালচে বা ঘিয়ে কালারের মতো হবে না চিনি দিয়েছি সম পরিমাণ যতটুকু নারিকেল ঠিক ততটুকু চিনি এখানে আমি অ্যাড করে দিয়েছি এখন চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে অনবরত নাড়তে থাকবো এখানে একদম খাঁটি গাওয়া গরুর দুধ দিয়েছি হাফ কাপ যদি এরকম দুধ না থাকে তাহলে আপনারা পাউডার মিল্কও দিতে পারেন তবে খাঁটি গাওয়া ঘন গরুর দুধ দিলে খুব দারুণ একটা টেস্ট আসে খুব দারুণ একটা ফ্লেভার আসে এমন অবস্থায় চুলার জালটা কিন্তু একেবারে লো আছে রেখে অনবরত নাড়তে হবে যেন কালারটা একটু চেঞ্জ না হয়ে যায় চুলার নিচে প্যানের নিচে অবশ্য একটা লোহার তাওয়া দিয়ে নেবেন যখন পানিটা খুব ভালোভাবে টেনে নিবে এরকম আঠালো হবে কনসেসটিটা যখন এমন হবে তখন তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে মনে রাখবেন নাড়োর এই পুরটা একটু নরম অবস্থায় নামাতে হবে যদি একদম হাই শক্ত হিটে নামিয়ে নেন তাহলে নামানোর সাথে সাথেই শুকিয়ে যাবে আপনি একদম পারফেক্টলি নাড়ুর শেপটা কিন্তু দিতে পারবেন না একটা ছড়ানো প্লেট নিয়েছি এখন নাড়োর যে পুরটা আমি রেডি করে নিয়েছি এখন প্লেটে এটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে অল্প একটু ঠান্ডা করে নিব অল্প একটু ঠান্ডা করে নিয়েছি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি একবার মাখিয়ে নিলেই হয়ে যাবে এখন আমি নাড়ুর শেপটা দিয়ে নিব আর যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলো আমি উঠিয়ে নিয়েছি কারণ নাড়ুর ভিতরে যদি খাওয়ার সময় মুখের ভিতরে এগুলা পড়ে তাহলে খুবই বিরক্তিকর এভাবে আমি সবগুলা একে একে গোল বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার দুধ নারিকেল এবং চিনি দিয়ে দুধের মতো সাদা ধবধবে নারো। নাড়ু এখন আর একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি ঘি দিয়েছি একটা চামচ এই ঘিটা আমার বাসায় বানানো এর একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন সেমভাবে এখানে আমি তেজপাতা দারুচিনি এলাচ এবং লং দিয়েছি ঘিতে আবার একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পারফেক্ট একটা ফ্লেভারের জন্য এখানে আমি কোরানো নারিকেল দিয়েছি ও চা এক কাপ ঘিতে আবার একটু নারিকেলটা ভেজে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সমপরিমাণে খাঁটি খাটি খেজুরের গুড় চাইলে এখানে আপনারা আখের গুড় দিয়েও বানাতে পারেন তবে এই গুড়টা আমার একদম খাঁটি গুড় এটা আমি শীতের সময় গ্রাম থেকে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে দিই টেস্ট একদম নতুনের মতো থাকে কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়ে যায় না এখানে আমি গরুর দুধ দিয়েছি হাফ কাপ দিয়ে এখন অনাবরত নাড়তে থাকব এই খেজুরের গুড়ের নাড়োটা বানানোর সময় প্যানের নিচে লোহার তাওয়াটা দেয়া লাগবে না চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে এভাবে আমি অনবরত ছেড়ে নাড়ুটা বানিয়ে নিচ্ছি আর অনেক সময় খেজুরের গুড়ের নাড়ু কিন্তু নরম হয় শক্ত করা কিন্তু ছোটা তার একটি ইম্পর্ট্যান্ট টিপস আছে সেই টিপসটা আপনাদেরকে বলে দিব তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখে নেবেন যখন এরকম হালকা শুকনা শুকনা হয়ে আসবে তখন এখানে একদম শুকনা ঝরঝরা চাউলের গোড়া দিবেন এক চা চামচ তাহলে নাড়ুটা আপনার অনেক হার্ড হবে নষ্ট হবে না শক্ত হবে এখন ভালোভাবে মিক্সড করে মিডিয়াম টু লো আছে রেখে অনবরত নাড়তে থাকব। খেজুরের গুড়ের নাড়োটা বানানোর সময় পুরোটা কিন্তু অনেকে হার্ডভাবে ভালোভাবে জাল করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমার নাড়োর পুরোটা কতটা হার্ড হয়েছে পুরোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব এর কনসেন্সটিটা অবশ্যই ফলো করবেন এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টিপস আর কালারটা মশাল্লা কিন্তু একদম পারফেক্টলি আছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একটু কিন্তু খেজুরের গুড় বলে কালচে ভাব হয়নি ছড়ানো প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা পোরটা এখানে ঢেলে দিয়ে অল্প একটু ঠান্ডা করে নিব হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি গোল গোল করে নাড়োর শেপটা দিয়ে নিব। এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিব এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড়ের নাড়ো এখন আমি আর একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়েছি চায়ের কাপের এক কাপ চুলার জালটা একেবারে লো হিটে রেখে এটা আমি মশমশা করে ভেজে নিব। একদম লো হিটে রেখে মশমশা করে ভেজে নেবেন তাহলে কালারটা একটুও চেঞ্জ হবে না মশমশা করে ভাজা হয়ে গিয়েছে এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি ভেজে রাখা তিলগুলা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে একটু ইস্পা চুলার সাহায্যে চারি ছাইটে মেলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা আরও মশ হবে চুলার উপরে প্যান বসিয়ে সম পরিমাণে এখানে আমি খাঁটি খেজুরের গুড় দিয়ে দিয়েছি গুড়টা এখন আমি ভালোভাবে একটু জাল করে নিব গুড়টা আমি ভালোভাবে একটু জাল করে নিচ্ছি চুলার জালটা কিন্তু লো আছে রাখতে হবে না হলে গুড়টা পড়ে যাবে আর নাড়ুটা খেতে তেতো লাগবে এভাবে আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি একদম লো আছে রেখে একটা বাটিতে পানি নিয়েছি পানি দিয়ে অল্প একটু গুড় ঢেলে দিয়েছি যখন আমি দেখব যে আমার গুড়টা এরকম আঠালোর মতো হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন চকলেটের মতো তখন চুলার জালটা বন্ধ করে দেব চুলার জালটা বন্ধ করে ভাজা তিলগুলা এখানে ঢেলে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিয়েছি কোরানো নারিকেল হাফ কাপেরও বেশি প্রায় পৌনে এক কাপের মতো দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এমন অবস্থায় নারিকেলটা দেওয়ার পরে তখন কিন্তু পুরোটা হালকা একটু পাতলা হয়ে যাবে কারণ আমার নারিকেলে পর্যাপ্ত পরিমাণে দুধ আছে এমন অবস্থায় চুলার জালটা আবার একটু অন করে দিয়ে একদম লো হিটে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিব জাল করার পরে যখন এরকম ছাড়া ছাড়া অবস্থায় থাকবে তখন সাথে সাথে নামিয়ে নিয়ে একটা ছড়ানো প্লেটে ভালোভাবে মেলে দিতে হবে আর যদি আপনার বাজার থেকে কেনা প্যাকেট নারিকেল থাকে তাহলে আপনার আর জাল করা লাগবে না কারণ প্যাকেট নারকেলে অতটা দুধ থাকে না এখন একটু মেলে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু আর নাড়ুর শেপটা দেয়া যাবে না ফিরে এসেছি এক দেড় মিনিট পরে হাতে শওয়া যায় এমন অবস্থায় নাড়ুটা রেডি করে নিতে হবে হাতে একটু আগের মতো ঘি মাখিয়ে নিয়েছি এখন গোল গোল করে নাড়ুর শেপটা দিয়ে নিচ্ছি এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তিনটা নাড়ু রেসিপি দেখিয়ে দিয়েছি আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে